প্রতারণার অভিযোগে গ্রেফতার অমলান গিরি প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার করা হলো অমলান গিরিকে আপনাদের আরো একবার জানিয়ে রাখি গ্রেফতার করা হলো বিজেপি বিধায়ক অমলান গিরিকে গ্রেফতার করা হলো বিজেপি বিধায়ক অমলান গিরিকে প্রতারণার এবার অভিযোগে গ্রেফতার করা হলো অমলান গিরিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গ্রেফতার বিজেপির বিধায়ক অমলান গিরি ধৃত ওই নেতাকে বুধবার পেশ করা হলো কলকাতা হাইকোর্টে পুলিশ সূত্রে জানা গেছে এক কোম্পানির করা অভিযোগের ভিত্তিতে চেক বাউন্সের মামলায় আদালত থেকে জারি হয় গ্রেফতারি পরোয়ানা আর সেই গ্রেফতারি পরোয়ানার জেরেই মঙ্গলবার রাতে মোহনপুর থানার পুলিশ মোহনপুর বিজেপির পূর্ব মণ্ডলের সভাপতি অমলান গিরিকে গ্রেফতার করে পেশ করল কলকাতা হাইকোর্টে গ্রেফতার বিজেপি বিধায়ক অমলান গিরি চেক বাউন্সের মামলায় গ্রেফতারি করা হয় বিজেপি বিধায়ককে একটি কোম্পানির অভিযোগে গ্রেফতার করা হলো তাকে মোহনপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে গ্রেফতার করা হয়েছে বিজেপির বিধায়ক অমলান গিরিকে আমরা জানবো এ নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌম কান্তি ত্রিপাঠী সৌম কি জানা যাচ্ছে সেখান থেকে বিজেপির বিধায়ক নন বিজেপির মন্ডল সভাপতি মোহনপুর পূর্ব মন্ডলের সভাপতি অমলান গিরি তাকে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ জানা গেছে যে একটি কোম্পানির সঙ্গে প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আর কলকাতা হাইকোর্ট থেকে সেই গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং তারই ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয় আজকে সকালে তাকে কলকাতা হাইকোর্টে পেশ করেছে মোহনপুর থানার পুলিশ একটি কোম্পানির সঙ্গে প্রতারণা এবং সেখানে চেক বাউন্সের একটি মামলা ছিল এবং বারবার আর এই অমলানগিরির কাছে সমন পাঠানো হয়েছিল কিন্তু অমলানগিরি সেই সমন গ্রাহ্য করেননি এবং তারপরেই কলকাতা হাইকোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং সেই গ্রেফতারি পরোয়ানার জেরে এই অমলানগিরিকে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে রাজনীতি রং লেগেছে এবং তৃণমূলের যিনি ওখানকার স্থানীয় নেতৃত্ব তাদের দাবি যে এই শুধু অমলানগিরি নয় এরকম অনেক মন্ডল সভাপতি যারা এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তারা আগামী দিনে তারা ধীরে ধীরে অ্যারেস্ট হবে যদিও বা এই বিষয়টিকে খণ্ডন করেছে বিজেপি বিজেপি জানিয়েছে যে এই ধরনের ঘটনার সঙ্গে অমলানগিরি যুক্ত নয় সম্প্রতি অমলানগিরি বিজেপির পূর্ব মন্ডলে মোহনপুরের বিজেপির পূর্ব মন্ডলের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তিনি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই পরিচিত ধন্যবাদ সৌমকান্তি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী আপনাদের আরো একবার জানিয়ে রাখি গ্রেফতার বিজেপির মন্ডল সভাপতি অমলান গিরি কোম্পানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় মন্ডল সভাপতি অমলান গিরিকে চেক বাউন্সের মামলায় গ্রেফতার অমলান গিরি বিজেপির মন্ডল সভাপতি অমলান গিরি গ্রেফতার মন্ডল সভাপতি বিজেপির মন্ডল সভাপতি অমলান গিরি চেক বাউন্সের মামলায় গ্রেফতার করা হয় তাকে চেক বাউন্সের মামলায় আজ গ্রেফতার করে আদালতে পেশ করা হয় তাকে গ্রেফতার বিজেপির মন্ডল সভাপতি চেক বাউন্সের মামলায় গ্রেফতার করা হলো তাকে